প্রেমের সাগরে দেহ মন প্রাণ নিমজ্জিত করে রায় কিশোরীর ভাবে বিভাবিতা হয়ে কাঁদছে। আবার কৃষ্ণ বলে কাঁদার যে সুখ, সেই সুখটা অনুভব করেছিলেন, আস্বাদন করেছিলেন কে? একমাত্র বৃন্দাবন বিলাসিনী রাধা। গোবিন্দকে এমন ভোগ করেছিলেন যে রসের মূরতি হয়েও গোবিন্দ যখন রাধারানীর কাছে আসতেন না তখন ছোবা হয়ে যেত, সকল রস একেবারে নিন্দ্রায় আস্বাদন করতেন। এমন আস্বাদন কেউ করতে পারে যে রাধে কৃষ্ণকে পাওয়ার থেকে হারানোই বা পাবো পাবো বলে যে কাঁদা, এই কাঁদাটাই বড় সুখ, আমি তাকে পাবো। তাই ভগবান শ্রী গোবিন্দের তো ব্রজলীলায় এই সুখটা আস্বাদন হয় নাই, ভোগ হয় নাই, যে রাধারানী আমার নাম আশ্রয় করেছে, আমার রূপ দর্শন করে হৃদয়ে যে প্রেম সুখ ভোগ করছে, আমি ভগবান তো আস্বাদন করতে পারলাম না। কিবা নরকন্যা ভূতকন্যা সবাই আমাকে দর্শন করে। একদিন ভগবান রাজপুরীতে প্রবেশ করে বিশাল দর্পণের সম্মুখে দাঁড়িয়ে নিজের রূপ দর্শন করে অবাক হয়েছিল, এত সুন্দর আমি, এত সুন্দর আমার রূপ। তাই তো বলি কিবা নরকন্যা ভূতকন্যা দেবকন্যা ঋষিকন্যা মনুষ্যগণ সবাই কেন আমার রূপের প্রতি আকর্ষিত হয়। দর্পণার্ধে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। ওই রূপ দর্শন করে ভগবানের লালসা জাগলো, এই রূপ আমি ভোগ করব আর সাধন করব, কিন্তু আস্বাদন করতে পারছে না। আস্বাদন করবার জন্য তাই তো রায় কিশোরীকে প্রেমের গুরু করে বাংলার মাটিতে এসেছে, রায় অঙ্গে অঙ্গ ঢেকে এই বাংলার মাটিতে এসেছে। করুণাময়ী রাধারানী অন্তর মাঝে গোবিন্দকে রেখেছে কেন? আমার রাধারানী জানতেন যে আমার প্রাণ না হতে প্রাণ বধু, বাংলার মাটিতে কাঙাল হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে পথে পথে কাঁদবে, ধুলায় আছাড় দিয়ে দিয়ে পড়বে, যে অঙ্গে চন্দন দিতে গেলে আমাদের কর কাঁপে, যে বধুকে আমাদের এই হৃদয়ে ধরতে আমাদের হৃদয় খালি কেঁপে উঠে, সেই কমল হতে সুকমল অঙ্গে কত ব্যথা লাগবে, আঘাত লাগবে, এ ব্যথা এ আঘাত কে সহ্য করবে? তাই করুণাময়ী রাধারানী রসরাজ গোবিন্দকে অন্তর মাঝে রাখলেন কেন? হে বধু, আমার অঙ্গটাকে দিয়ে তোমার অঙ্গটাকে ঢাকব, যত ব্যথা যত কষ্ট সব আমার নিজের দেহের মধ্যে আমি ধারণ করব। হরি বল হরি। অন্ত কৃষ্ণ বহির গৌরাঙ্গ মহারাস বিলাসের পরিণতি যুগলের যুগল মূরতি আমার গৌর হরি এই বাংলার মাটিতে এসেছে চরমভাবে ভোগ করতে। নদিয়া লীলায় তিনি যখন শিবাসঙ্গনে কীর্তন করতে, যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হলেন তখন গোপি গোপি বলে রাধে রাধে বলে প্রায় তিনি কাঁদতেন। আবার যখন রায় কিশোরীর ভাবে বিভাবিত হতেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা প্রাণনাথ হা কৃষ্ণ, রায় কিশোরীর ভাবে বিভাবিত হয়ে ধুলায় অচৈতন্য হয়ে পড়ত। কিন্তু এই প্রেমভূমি নদিয়া ত্যাগ করে ভোগভূমি নীলাচলে বাস করছে তিনি অনুভব করছেন, আমি কেবল নায়িকা, আমার স্বামী আমার প্রাণনাথ আমার প্রাণ বধু জগন্নাথ শ্রীকৃষ্ণ। রাধা কৃষ্ণ মিলিত তনু কৃষ্ণ ভাবের সত্তাকে লোপ করে দিয়ে তিনি ভাবছেন আমি কেবল পূর্ণ নায়িকা। আর সেই রায় কিশোরীর ভাবে বিভাবিতা হয়ে আমার গৌর হরি কাঁদছে, সরব রাম রায়ের কণ্ঠ জড়ায় ধরে বলছে সরব বলতে পারো কাহা কর কাহা যাহা গেলে কৃষ্ণ। হে রাম রায় হে স্বরূপ বলো না বলো না গো আমার প্রাণ বধুকে
কবে পাব? দেখো না আমার পথু কেমন নিষ্ঠুর, আমার প্রতি তার দয়া হয় না, কৃপা দৃষ্টি হয় না। রায় কিশোরীর ভাবে বিভাবিতা হয়ে কাঁদছে, এমন সময় স্বরূপ মহাপ্রভুর ভাব দর্শন করে ভাব পুষ্টি করবার জন্য তিনি প্রাণ ভরে গিয়ে উঠলেন বিদ্যাবতীর পদাবলী। সখী হে আমি চলে যাব।
আমার সগুণ মিলে নাম শুনায় সখী, আমি নাম শুনায় চলে যাব শোভন মূলে নাম শুনায় সখী, না পড়ায় রাধা অঙ্গ না ভাষায় জলে, না পড়ায় রাধা অঙ্গ না ভাষায় জলে। স্বরূপ কণ্ঠ ভরে গাইছে, এই স্বরূপ দামোদর রায় রামানন্দ এরা কারা? ব্রজলীলার প্রধান দুটি সখী, স্বরূপ দামোদর হলেন ললিতা সখী আর রায় রামানন্দ হলেন বিশাখা সখী। এই গৌরী লীলা এই কলিযুগে একজন স্বরূপ দামোদর একজন রায় রামানন্দ, আর মহাপ্রভু তো সেই রাধাকৃষ্ণ মিলিত তনু। তিনি নির্ভীত গম্ভীরায় বসে আছে, নয়নের জলে বদন ভাসছে, আর স্বরূপে কণ্ঠ ভরে গাইছে মহাপ্রভুর নয়নের ধারায় বদনে বক্ষ ভেসে যাচ্ছে, না পড়ায় রাধায় অঙ্গ না ভাষায় জলে। এমন সময় রায় রামানন্দ বলে উঠলেন, কি গো হে রাধে, তুমি যে বলছো তোমার ওই অঙ্গখানি যমুনার জলে ভাসাব না, আগুনেও পোড়াব না, তাহলে বলো সখী তোমার এই দেহখানি নিয়ে আমরা কি করব? সখী রে আমার পোড়া দেহ আর পোড়াস না রে, 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 কৃষ্ণ বিরহ অনলে সদাই পুড়ে এই পোড়া দেহ আর পোড়াস না রে, আমি বিরহ আনলে সদাই পুড়ে মরি, আমার পোড়া দেহ আর পোড়াস না রে, আমার ভাষা দেহ আর ভাষাস না রে, আমার ভাষা দেহ আর ভাষাস না রে, সদাই আমি নয়নে নয়নের জলে ভেসে আছি, আমার ভাষা দেখো আর ভাষাস না রে, সদাই নয়ন জানি আমি ভেসে আছি, আমার ভাষা দেখো আর ভাষাস না রে, মরিলে তুলিয়া দিও ওই তমালে ডালে, আমি তমালে বড় ভালোবাসি, আমি তমালে বড় ভালোবাসি, তমালে কালো আমার আমার বধু কালো, আমি তমালে বড় ভালোবাসি, তমালে কালো আমার বধু তমালে বড় ভালোবাসি, সেই সে তমালে তনু ধৈর্য ধরে বসো রাধে, ধৈর্য
মন করি কেদো না আমার প্রাণ বধু শোনে ধৈর্য ধরে বাস রাধে বধুর সঙ্গে মিলন হবে ধৈর্য ধরে বাস রাধে ধৈর্য ধরে বাস রাধে হরি বল হরি বল চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতিকার নামৃত গীত গোবিন্দ মহাপ্রভু রাত্র দিনে সর্বরাম রায়ের সঙ্গে গায়ে শুনিয়া পড়ে মহাপ্রভু এইভাবে দিবানেশী কাঁদছে, সকল ভক্তগণ বসে আছে, প্রভুর বিরহ দর্শন করতে পাচ্ছে না। কৃষ্ণ বিরহে পাষাণে মাথা খুঁজছে, শানে বদন ঘুরছে, রুধিরে বদন লাল হয়ে যাচ্ছে। দেখতে দেখতে রাত্রি গভীর হয়ে গেছে। মহাপ্রভুর চরণে প্রণাম করে সকল ভক্তগণ বললেন, প্রভু কেন তোমার এত কষ্ট, কেন তুমি কাঁদছ, কি হয়েছে তোমার? এতক্ষণ পরে সকল ভক্তের পানে চেয়ে মহাপ্রভু একটু স্থির হয়ে বললেন, হে ভক্তগণ, আমি জানি না গো, আমি জানি না আমি কেন কাঁদি, আমি কি বলি আমি জানি না, তবে আমি তোমাদের বড় কষ্ট দিই গো, তোমাদের বড় ব্যথা দিই। যাও, অনেক রাত্রি হয়েছে, এখন আপন আপন বাসায় সবাই যা। হে প্রভু, তুমি যদি এমনি করো, তুমি যদি এমনি করে কাঁদো, তোমাকে ফেলে কি যেতে পারে? মহাপ্রভু বললেন, আর আমি কাঁদব না, এখন আমি ঠিক আছি, এসো তোমরা। মহাপ্রভুর চরণে প্রণাম করে একে একে সকল ভক্তগণ বিদায় নিলেন। রাত্রি গভীর হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্ভীত গম্ভীরায় বসেছিলেন, সেবক গোবিন্দ দুয়ারে বসেছিল। গোবিন্দ একটু ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগে মহাপ্রভু ধীরে ধীরে নির্ভীত গম্ভীরা হতে বেরিয়ে সাগর তীরে এসেছে। নীল সাগরের তীরে বসে বসে একাকি কাঁদছে। প্রভাতে হতে না হতে সকল ভক্তগণ নির্ভীত গম্ভীরা এসে দেখলেন, প্রভু মা, হায় হায়, আমাদের প্রভু কোথায় গেল? কেননা ভক্তের হৃদয়ে বড় ভয় জন্মেছে। ইতিপূর্বে অনেকবার গোয়ালশালায় পড়েছিলেন, কখনো ডিনের মধ্যে পড়েছিল হরিব, কখনো বনের মধ্যে পড়ে থাকে। জ্ঞান শূন্য হয়ে মহাপ্রভু ছুটে যায়, কোথায় যে পড়ে থাকে ভক্তগণ খুঁজতে খুঁজতে তাদের হৃদয়ে কাঁদে, অনেক কষ্টে তারা খুঁজে পায়। যে রাধে, ভক্তির হৃদয়ে বড় ভয় জন্মালো, প্রভু কোথায় গেল? সকল ভক্তগণ চতুর্দিকে সন্ধান করতে চলেছে। আর ধীরে ধীরে পতিত পাবন নিতাই চাঁদ এসে দাঁড়ালো কোথায়, সাগর তীরে। দূর থেকে দেখলেন মহাপ্রভু সাগরের তীরে বসে বসে একাকী কাঁদছে। কাছে এসে বসে জিজ্ঞাসা করলেন, প্রভু প্রভু গো, একাকিনী এই সাগর কূলে বসে বসে কেন কাঁদছ, কি হয়েছে তোমার? সাথে সাথে শ্রীপাদ নিত্যানন্দের কর ধরে বলছে, শ্রীপাদ শ্রীপাদ, আমি কেন কাঁদছি একবার দেখো শ্রীপাদ, এই জগতের পানেছে দেখো, এই জগৎ জীবের কেউ না শ্রীপাদ, আমি এসেছিলাম এদের উদ্ধার করব বলে, কৃপা করব বলে, উদ্ধার করতে এসে আমি নিজেই আত্মসুখী হয়ে গেলাম শ্রীপাদ, দেখো না, আমি আত্মসুখী হয়ে কৃষ্ণ দর্শনের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমি নীলাচলে ছুটে এসেছি শ্রীপাদ, এই হতভাগ্য কলির জীবগণ, এরা কেউ কৃষ্ণ নামে বলবে না, কেউ হরি ভজন করবে না। শ্রীপাদ নিত্যানন্দ বললেন, কেন কেন করবে না প্রভু, কেন এরা কৃষ্ণ নামে করবে না, কৃষ্ণ ভজন করবে না?
শ্রীপাদ কেমন করে এরা কৃষ্ণ ভজন করবে, এদের হৃদয়টা যে বড় দুর্বল। দেখো শ্রীপাদ আমার পানেছে, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমার এই সন্ন্যাসী রূপ ভেবে হতভাগ্য কলির জীবিকণ চিন্তা করবে যে হরি ভজন করতে গেলে বুঝি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে হয়, তাই কেউ হরি ভজন করবে না। তারা স্ত্রী পুত্র কন্যা কেমন করে ত্যাগ করবে শ্রীপাদ? তাই আমার একটা বাসনা তোমাকে পূর্ণ করতে হবে। কি বাসনা প্রভু? শ্রীপাদ যাও না এই হতভাগ্য কলির জীবের দ্বারে, তুমি তো বালকের সন্ন্যাসী, 7 বৎসর বয়সে শঙ্কারণ্যের কৃপা তুমি লাভ করেছ, গুরু শিষ্যের এক তনু তোমার শ্রীপাদ। শ্রীপাদে যাও না, এই হতভাগ্য কলির জীবগণকে তুমি জানাও, হে হতভাগ্য কলির জীবগণ তোমাদের কোনো ভয় নেই, আমি আছি। সংসারে থেকে তোমরা গৌর গোবিন্দ ভজন করতে পারবে। হরি বল হরি বল। মা গো, আমরা সংসারে জীব, আমরা ধন্য আমার নিতাই চাঁদের কৃপায় আজকের আমরা হরি ভজন করতে পাচ্ছি। শ্রীপাদ নিত্যানন্দের বদর পানেছে, শ্রীমন মহাপ্রভু বলেন শ্রীপাদ তোমাকে বাংলায় যেতে হবে, বাংলায় তোমাকে ঘর বাঁধতে হবে, বিবাহ করে সংসারী হয়ে সংসারী জীবগণকে কৃষ্ণ প্রেমে মাতাতে হবে, কৃষ্ণ ভজনে মাতাতে হবে। শ্রীপাদ তুমি যাও, এদের কেউ নাই, একমাত্র তোমার কৃপায় এরা উদ্ধার হয়ে যাবে। শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়ে বললেন প্রভু হে গৌর হরি, একে একে আদেশ তুমি আমাকে করলে, একে আদেশ তুমি আমাকে করলে প্রভু, আমি জীবনে মরণে পণ করেছি তোমার চরণে সেবা করব, আমি তোমার কাছেই থাকব, আর তুমি আমাকে ত্যাগ করছো, এই বাংলার মাটিতে আমাকে যেতে হবে, ঘর বাঁধতে হবে, বিবাহ করে সংসারী হয়ে সংসারী জীবগণকে কৃষ্ণ প্রেম বন্যায় ভাসাতে হবে। হ্যাঁ শ্রীপাদ, আমার আদেশ যে তোমাকে পালন করতে হবে শ্রীপাদ। বেশ প্রভু, তোমার আদেশ হলো তো আমার জীবনের সাধন ভজন, আমি কেমন সেবক, আমার প্রভুর আদেশ আমি পালন করব না? তোমার আদেশ পালনার্থে আমি বাংলার মাটিতে যাত্রা করব, তবে কথা দাও আমি তোমাকে যখনই ডাকবো, যেখানেই ডাকবো তুমি সেখানেই যাবে। মহাপ্রভু বললেন শ্রীপাদ তুমি যখন যেখানেই আমাকে ডাকবে আমি সেখানেই যাব। জানি তাই মাগো, শ্রীমন মহাপ্রভু 4টে স্থানে নিত্য বিরাজমান। এক হচ্ছে শিবাসঙ্গনে, দ্বিতীয় হচ্ছে শচীমায়ের রন্ধনে, তৃতীয় নিত্যানন্দের নর্তনে, আর চতুর্থ হল রাঘব ভবনে। এই 4টে স্থানে না নিত্য বিরাজমান থাকেন। হরি বল। শ্রীপাদ নিত্যানন্দ নয়নের জল সার করে মহাপ্রভুর চরণতলে বসে কেঁদে কেঁদে বলছে প্রভু দাও বিদায়, দাও বিদায়, সংসারী হব যেন আমার মনটা তোমার চরণে থাকে, তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়, তো দূরে চলে যাও।
নিজ হাতে কাছে টেনে নিও আর কিছু নাই জগজ্জীবীর শিক্ষার জন্য শ্রীমন নিত্যানন্দের এই প্রার্থনা। আমরা সংসারে জীব, আমরা ভগবানের কাছে বলব প্রভু সংসারে বাস করছি, সংসারে থেকে মায়ায় আবদ্ধ হয়ে যেন তোমার চরণ ফুলি। তুমি যে আমি জানিয়া যদি যাই ভুলে আপনার হাতে তুমি রাখি দিয়ে। তুমি যে কত আপনা আমি জানি আমার তোমার করে করে চাওয়া পাওয়ার কুলকিনারা দেখা যায় না বলে তাই মহাজন বললেন এই সংসার সাথে।
এই সংসার সাগরটা কেমন করে পার হওয়া যায়, এই যুগধর্ম অর্থাৎ এই হরিনাম আশ্রয় করে। নিতাই গৌর হরি বল, জয় শ্রী রাধে রাধে। মহাপ্রভু আদেশ পালনার্থে শ্রীপাদ নিত্যানন্দ চলেছে বাংলার মাটি আলো করে, যাকে দেখছে তাকে বলছে শোনো ভাই, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, বদন ভরে বাহু তুলে বলো হরি বল। সবাই একটু বলুন, সবাই হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, জপ নামে অভিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম এনেছেনে আমাদের গুরু, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। শেষের দিনে তোমার এই নামই কেবল সঙ্গে যাবে, এই জগৎ থেকে তুমি কিছু নিয়ে যেতে পারবে না। সত্যে ধ্যান ত্রেতায় যা, পাপরে সেবা করিতে না, সত্যে ধ্যান ত্রেতায় যা, পাপরে সেবা করিতে না, সত্যে ধ্যান ত্রেতায় যা, পাপরে সেবা করিতে না, সত্যে ধ্যান ত্রেতায় যাগ, কাপুরে সেবা করিতে না, কৃষ্ণ নাম সুধা যে বা করে জানি তাই বাবা, নাম সুধা যারা পান করেছে না, তাদের ভব ক্ষুধা ধরে গেছে। এই রক্ত মাংসের দেহটা, এর তো ক্ষুধা আছে কি বাবা? শাস্ত্র কি বলছে? মন শব্দ হচ্ছে আত্মা। হ্যাঁ, এই মনের ক্ষুধা, রাধে রাধে, মনের ক্ষুধা হলো বা পরমাত্মার ক্ষুধা হলো হরিনাম। হ্যাঁ, জয় শ্রী রাধে রাধে রাধে।
রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি বল জয় শ্রী রাধে বাবা এই যে স্থূল দেহ ক্ষিতি অব তেজ মরুদ্বম পঞ্চভূতের গঠিত দেহ এর ক্ষুধা আছে এর ক্ষুধা দূরীভূত কেমন করে অন্ন বস্ত্র জল দিয়ে কিন্তু এই যে দেহটা ধরে রেখেছে যে তিনি কি পরমাত্মা হ্যাঁ সেই পরমাত্মার ক্ষুধা এই অন্ন বস্ত্র জল দিলে হবে না সেই ক্ষুধা দূরীভূত করতে গেলে আমাদের খাদ্য দিতে হবে সেই খাদ্য হলো এই হরিনাম এই ভগবানের লীলা কথা জয় শ্রী রাধে রাধে তাই সুধা পান করেছিলেন কে ভক্ত ধ্রুব মাত্র 5 বৎসরের বালক ভগবান বিষ্ণুর দর্শন পেলেন ভগবানের আদেশে 36,000 বৎসর সে রাজ্য পরিচালনা করলেন করার পরে কি হলো স্বর্গ হতে পুষ্প রথ এসেছে ধ্রুবের জন্য সেই পুষ্প রথে চেপে ধ্রুব সশরীরে স্বর্গে চলে যায় হ্যাঁ এরকম কি ঘটনা ঘটেছে যে কেউ সশরীরে স্বর্গে চলে যাচ্ছে না এই মনুষ্য দেহ পেয়েছে দেহটা পেয়েছে এখানে দেহটা রেখে তারপরে যায় সেই দেহটা কেমন স্থূল দেহটা এখানে পুড়ে যায় হ্যাঁ ক্ষিতি অবস্থে যে পদার্থগুলি থাকে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিশে যায় দেহটা ক্ষয় হয়ে যায় আরেকটা দেহ আছে সূক্ষ্ম দেহ যার মরণ হয় না হ্যাঁ সেই সূক্ষ্ম দেহটা চলে যায় সূক্ষ্ম দেহটার বিচার হয় আর কর্ম বিপাকে পুনঃ পুনঃ গতাগতি করে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভগবানের চরণ সান্নিধ্যে আসে সেদিন এই সূক্ষ্ম দেহটা মৃত্যু হয়ে যায় ভগবানের চরণে লীন হয়ে যায় হরি বল হরি বল তা ধ্রুব মহারাজ সশরীরে স্বর্গে চলে যাবে মৃত্যু চিন্তা করছে এই জগতে যারা আসে এখানে দেহ রেখে তারপরে যায় আর ধ্রুব মহারাজ এমন নাম সুধা আস্বাদন করেছে যে সশরীরে স্বর্গে চলে যাচ্ছে আমি মৃত্যু আমাকে পরীক্ষা করতে হবে পরীক্ষার জন্য ধ্রুব মহারাজের সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে বলছে মহারাজ মহারাজ কে বলে আমি মৃত্যু মৃত্যু তুমি এই সময় এখানে কেন আমার এই যাবার সময় কি তোমাকে কোনো প্রয়োজন আছে বলে না আমার কোনো প্রয়োজন নেই তবে এসেছি একটা কথা জিজ্ঞাসা করতে কি কথা না ভগবানের কথা কি মিথ্যা হয়ে যাবে যারা এই দেহ পায় দেহটা এখানেই রেখে তারপরে যায় সূক্ষ্ম দেহ চলে যায় আর এই স্থূল দেহ সশরীরে নিয়ে আপনি স্বর্গে চলে যাচ্ছেন সশরীরে স্বর্গে যাবেন ধ্রুব মহারাজ তখন মৃত্যুর পানে চেয়ে বললেন তুমি কি আমাকে তাহলে মরতে বলছো বলে না ছি 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 সে কথা আমি কেমন করে বলি আপনার ওই দেহটা ভগবানের আলিঙ্গিত দেহ ভগবানকে আলিঙ্গন করেছে এই আলিঙ্গন করা দেহ হ্যাঁ আপনার ওই যে দুটো হাত ভগবানের চরণ সেবা করেছে আপনার দুটি নয়ন ভগবানের রূপসুধা পান করেছে আপনার নাসা ভগবানের অঙ্গের সৌরভ গ্রহণ করেছে আপনার ওই জিহ্বায় ভগবানের নাম গুণাগুণ কীর্তন করেছে আমি কেমন করে বলবো আপনাকে মরতে এসে স্পর্ধা আমার নেই তবে আমার একটা বাসনা পূর্ণ করবেন মৃত্যু ছলনা করছে ধ্রুব মহারাজের সঙ্গে কি বাসনা বলে দেখেন স্বর্গ হতে যে পুষ্পরথ এসেছে এই পুষ্পরথের তো সিঁড়ি নাই যেখানে পদ রেখে আপনি পুষ্পরথে উঠবেন আপনি এক কাজ করুন আমি পুষ্পরথের পাশে বসি আমার মাথায় পদ দিয়ে পুষ্পরথে উঠুন তাহলে আমার বাসনা পূর্ণ হবে মৃত্যু চিন্তা করছে যদি ধ্রুব মহারাজ আমাকে স্পর্শ করে তাহলে আর সশরীরে যেতে পারবে হরি বল হরি বল তাই ছলনা করলে ধ্রুব মহারাজ বলেন বসো বসো তোমার বাসনা পূর্ণ করি পুষ্পরথের পাশে বসেছে মৃত্যু ধ্রুব মহারাজ ধীরে ধীরে মৃত্যুর মাথায় পদ দিয়ে পুষ্পরথে উঠে সশরীরে স্বর্গে চলে গেল তার মরণ হল হরি বল হরি বল জয় রাধে মৃত্যু হা করে চেয়ে আছে যেমন সুধা পান করেছে সশরীরে স্বর্গে চলে গেল আমি মৃত্যু আমি যাকে স্পর্শ করি সে চলে যায় আর আমাকে স্পর্শ করেও ধ্রুব মহারাজের সশরীরে স্বর্গে চলে গেল যা স্পর্শ তো করে গেল কিন্তু বৈষ্ণব সমাজ কি বলছে যে ধ্রুব মহারাজ এমন ভগবানের নাম সুধা পান করেছে শেষের দিনে মৃত্যুর মাথায় পদাঘাত করে
সশরীরে স্বর্গে চলে গেল। হরি বল হরি বল। কৃষ্ণ নাম সুধা যে মা কবে পা, ও ভাই রে ও ভাই রে, আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া, আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া, আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া, আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া। আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া, কণ্ঠ ভরে গাও কৃষ্ণ নাম জপ নাম বিনাম হরে রাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি গঙ্গার কূলে এসে দাঁড়িয়েছে, কলকল তানে গঙ্গা বয়ে চলেছে, দুটি করজোড়ে গঙ্গা মাকে দর্শন করে বলছে, মা মা গো, ও মা পতিত পাবনী মা, গঙ্গায় আমার 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 মা, ত্রিভুবন তারিণী তরলে তরঙ্গিনী, গঙ্গায় আমার মা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরলে তরঙ্গিনী, গঙ্গায় আমি আবার এসেছি, মা আমি আবার এসেছি, আমার গৌর হরি আমাকে আদেশ করেছে এই বাংলার মাটিতে আমাকে ঘর বাঁধতে হবে, বিবাহ করে সংসারী হয়ে সংসারে জীবকণকে হরিভজনে মাতাতে হবে। মা আমি পূর্বে এসেছিলাম তোমার তোমার কুলে, যেদিন আমার জীবন কানায়ের খোঁজে আমি সকল তীর্থ ভ্রমণ করেছিলাম, আমি তীর্থের পথে কেঁদে কেঁদে বলেছিলাম, কানাই আরে ও কানাই, একবার সাড়া দে, একবার আমার ডাকে সাড়া দে। জানো মা, কেউ তো সাড়া, আমার কানাই তো সাড়া দেয়নি, কোথাও খুঁজে পাইনি। যখন বৃন্দাবনে এসে গোবর্ধন তটে আমি হুঙ্কার দিয়ে বলেছিলাম, কানাই এবার যদি দেখা না দিস এই গোবর্ধন শিলার আঘাতে আমি আমার প্রাণ বিসর্জন করব। আমার কানাই সাড়া দেয়নি মা, আমি যখন গোবর্ধন শিলা আমার শিরে আঘাত করতে গেলাম, এমন সময় বৈষ্ণবে মুকুটমণি মাধবেন্দ্র পুরি গোসাই এসে বলছে, কি করো হে অবধূত গোসাই। সেই বৈষ্ণবে মাধবেন্দ্র পুরি গোসাই আমার কানাইয়ের সন্ধান দিয়েছিল যে তোমার কানাই শ্রীধাম নবদ্বীপে এখন গৌরাঙ্গ হয়েছে। কলির জীবীগণের মানে নিতাই চাঁদ বলেছিল, হে জগবাসী, তোমরা যদি
আমার কৃষ্ণের কৃপা পেতে চাও, আমার গোবিন্দের দর্শন পেতে চাও, তাহলে বৈষ্ণবের চরণ আশ্রয় করো, বৈষ্ণবের কৃপায় দর্শন হবে। শ্রীপাদ নিত্যানন্দ বৈষ্ণব মুকুটমণি মাধবেন্দ্রপুরী গোসাইয়ের কথায় শ্রীধাম নবদ্বীপে পতিত পাবনি গঙ্গার কূলে এসেছিলেন। পতিত পাবনী মাকে দর্শন করে, প্রণাম করে, স্নান করে নন্দন আচার্যের গৃহে তার জীবন কানাইকে ফিরে পেয়েছিলেন। হরিবোল। আজ আদিসত্য গ্রামে গঙ্গার কূলে দাঁড়িয়ে পতিত পাবন নিতাই চাঁদ বলছে, মাগো আবার আমি এসেছিলাম, আমার প্রাণ গৌর হরি আমাকে আদেশ করেছে এই বাংলার মাটিতে ঘর বাঁধতে হবে, বিবাহ করে সংসারী হতে হবে। দেখো মা, আমার তো চাল নেই, চুলো নেই, কে আমার কন্যা দেবে বলো তো? আমার তো কিছু নেই, কি দেখে আমাকে কন্যা দেবে? তবে মা, আমি তোমার বক্ষে দাঁড়িয়ে তোমাকে স্পর্শ করে আমি ত্রিসত্য করলাম, যতদিন আমার গৌর হরির আদেশ আমি পালন করতে পারবো ততদিন পর্যন্ত আমি এক বিন্দু জল স্পর্শ করব না। এই প্রতিজ্ঞা করে পতিত পাবন নিতাই চাঁদ গঙ্গার তীরে অপেক্ষা করছে। আর এদিকে ওই আদিসপ্ত গ্রামবাসী নিত্যানন্দের এক প্রিয় শিষ্য, নাম হলো উদ্ধারণ দত্ত। হ্যাঁ, এই উদ্ধারণ দত্ত হেঁটে মানুষ, গলায় মোটা মোটা তুলসীর মালা, প্রভাতে হতে না হতে পতিত পাবনে গঙ্গার বক্ষে স্নান করতে চলেছে, কণ্ঠ ভরে গাইছে, প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গাওরে মনুমা হরি হরি গুণগা হরি হরি গুণগা। প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গাওরে মনুমা হরি হরি গুণ গাও হরি হরি গুণ গাও। পশু পাখি উঠি সবে হরি বলি কলরবে, তুমি কেন এখন ঘুমা মনুমা? তুমি কেন এখনো ঘুমা রে মনুমা হরি হরি গুণ গাও হরি হরি গুণ গাও। প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গাও রে মনুমা হরি হরি গুণ গাও হরি হরি গুণ গাও। মাগো প্রভাতে উঠিয়া, প্রভাতকাল বলতে আমাদের বাল্যকাল শৈশবকাল। হরিভজন যদি করতে হয় প্রভাতকালেই শুরু করতে হয় মা, নতুবার হবে না। জানি তাই দেখবেন যখন পারের ঘাটের খেয়া ছাড়ে, খেয়া একুলেও টলে না ওকুলেও টলে না, মধ্য নদীতে খেয়া টলে যায়, পারের খেয়া যদি ধরতে হয় ভর দুপুর বেলায় ধরলে হবে না মা, প্রভাতকালেই ধরতে হবে। জয় রাধে রাধে, যে শ্রীরাধে, যে ধরতে পারলো তো পারলো, না পারলো পড়েই রইল। আমাদের এই দেহ তরি শৈশবে টলে না, বার্ধক্যে টলে না, যৌবনকালে টলে যায়। তাই বলছে প্রভাতকালেই হরিভজন করা প্রয়োজন। মাগো এই জগতে এসেছি, হরিভজন না করে আমরা মায়ায় মেতে আছি। পশু পাখি উঠি সবে হরি বলে কলরবে, তুমি কেন এখনো ঘুমাও? তুমি হরি ভজবার জন্য এসেছ, তোমার এই দেহ বৃক্ষে যেসব পশু পাখি বাস করছে, এই দেহ অরণ্যে, সংসার অরণ্যে যারা বাস করছে তারা কত কলরব করছে, সেই কলরবে মেতে আছো, তোমার এখনো ঘুম ভাঙছে না? যে রাধে রাধে, একে জাগাতে হবে।
যদি আপনারা প্রশ্ন করেন বাবা এই নাম শোনার প্রয়োজন কি, কেন নাম শুনব, যিনি পরমাত্মা তিনি তো নামই, নাম নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীপুরে। হ্যাঁ, তা নামরূপ যদি কৃষ্ণ হয় তাহলে এক কৃষ্ণ অর্থাৎ এক ভগবান হৃদয়ের মাঝে আছে, আর এক কৃষ্ণ নামরূপ কৃষ্ণ নামরূপ ভগবান তাকে আমরা হৃদয়ের মাঝে প্রবেশ করাচ্ছি, এই হরিনাম শ্রবণ করছি, তাই না বাবা? প্রয়োজন কি? যে হৃদয় মাঝে বসে আছে এর কোনো ক্রিয়া নেই, একটাই কাজ করে কি দেখবেন, ছোট্ট শিশু সবে মাত্র হামাগুড়ি দিতে দিতে উঠে দাঁড়িয়েছে, এক পা দু পা হাঁটতে শিখেছে, তাকে ছেড়ে দিলে কি সে দাঁড়িয়ে থাকবে? থাকবে না, পড়ে যাবে, পড়ে যাবার ভয় আছে। কিন্তু তার পিতা যদি পাশে থেকে তাকে ধরে রাখে তার পড়ার ভয় থাকে না। তেমনি এই দেহ রক্ত মাংসের দেহটা শিশু, এর পড়ে যাবার ভয় আছে, তাই পরমাত্মা পিতা এই শিশুটাকে ধরে আছে, যেদিন ছেড়ে দেবে ধপাস করে পড়ে যাবে তখন শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। হরি বল হরি বল। মা গো, এক গোয়ালার গরু সাতটা দিন দুধ দেয় না, তা গোয়ালা চিন্তা করলেন দুধ না পেলে আমি আর কি করে সংসার চলবে, তা কবিরাজের কাছে গিয়ে বলছেন, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমার গাভীটি আর সাত দিন দুধ দিচ্ছে না, আপনি কৃপা করে একটু ওষুধ দেন, আপনার ওষুধ খেয়ে যদি আমার গাভীটি একটু দুধ দেয়। জয় রাধে রাধে। কবিরাজ বললেন, যাও বাবা এই ওষুধ দিলাম, তবে ওষুধটা একটু নিয়ম করে খাইও, হ্যাঁ ওষুধটাকে ভালো করে বেটে মাখনের সঙ্গে মিশ্রিত করে অর্থাৎ মাখিয়ে গরুকে খাইয়ে দিই। তা গোয়ালা এসেছে ঘরে, এসে ভালো করে ওষুধটাকে বেটেছে, চিন্তা করলেন কবিরাজ বলেছে মাখনের সঙ্গে খাওয়াতে, কিন্তু আমার গরুটা সাত দিন দুধ দেয়নি, পেটের মধ্যে সকল দুধ তো মাখন হয়েই গেছে, তাহলে আর কেন খাওয়াবো? হরি বল হরি বল। বাইরে থেকে আর মাখন খাইয়ে লাভ নেই। কী করলেন, শুধু ওষুধ খাইয়ে দিয়েছে, কেন দুধ দেবে, সে তো দুধ দিচ্ছে না। যে রাধে রাধে। পুনরায় কবিরাজের কাছে গিয়ে বলছেন, কবিরাজ মশাই আমি তো ওষুধ খাওয়ালাম কিন্তু গরু তো দুধ দিচ্ছে না, বলে তুমি নিয়ম করে খাইয়েছিলে তো? বলে হ্যাঁ। কেমন করে খাইয়েছিলে? বলে দেখুন কবিরাজ মশাই, আপনি যে বলেছিলেন না মাখনের সঙ্গে ওষুধ মিশ্রিত করে খাওয়াতে, আমি সেইভাবে খাওয়াইনি, আমি ভাবলাম আমার গরুটি সাত দিন দুধ দেয়নি, পেটের ভিতরে দুধগুলো তো মাখন হয়ে গেছে, বাইরে থেকে কেন আর খাওয়া, তাই শুধু ওষুধ খাইয়ে দিয়েছিলাম, পেটের ভিতরে মাখন ছিল তো, তাহলে আর সেই মাখন বাইরে থেকে খাইয়ে প্রয়োজন কি? কবিরাজ মশাই বলছেন, দেখো যে মাখন তুমি ভাবছো পেটের মধ্যে আছে, সাত দিন দুধ দেয়নি মাখনে পরিণত হয়েছে, সেগুলি অকেজ, তার কোনো ক্রিয়া নেই, বাইরে থেকে তোমাকে খাওয়াতে হবে যার ক্রিয়া আছে। যা রাধে রাধে। বাইরে থেকে মাখন মিশ্রিত করে খাওয়াও তাহলে তোমার গরু দুধ দেবে, তাই করলেন, গরুকে দুধ দিল। জয় রাধে রাধে। তেমনি যে আমার অন্তর মাঝে আছে, সে সুপ্ত অবস্থায় আছে, তার কোনো ক্রিয়া নেই, কিছু করতে পারে না, তাকে আমাকে সতেজ করতে হবে। কিভাবে? বাইরে এই যে মাখন রূপ, হ্যাঁ এই হরিনাম রূপ ওষুধ আমাকে ভালো করে প্রেম জলে মিশ্রিত করে খাওয়ালেই তাহলে পরমাত্মা তিনি জাগ্রত হবেন এবং আমাকে প্রাণ ভরে ভক্তির পথে নিয়ে গিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভজন করাবেন। তাই গৌর হরি বল হরি বল। জয় শ্রী রাধে রাধে। তাই সবাই আমাদের একটা কথা স্মরণ রাখতে হবে, জীবনে এসেছি এই আছি এই নয়, আমাদের ডাকতে হবে। পশু পাখি উঠি সবে হরি বলে কলরবে, তুমি কেন এখনো ঘুমাও, তুমি কেন এখনো ঘুমাও রে হরি 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 প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গাও রে মনুয়া হরি হরি হাসিতে খেলিতে যৌবন কল গেল রসে বৃদ্ধ কাল গেল ভাবিতে ভাবিতে শরণ নাও না গুর পদে বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন
যুবন কাল গেল রসে, বৃদ্ধ কাল গেল ভাবিতে ভাবিতে, শরণ নাও না গৌর পাবে। বৃন্দাবনে কৃষ্ণ লীলা সেতা হরি নামের মেলা, বৃন্দাবনে কৃষ্ণ লীলা সেতা হরি নামের মেলা, নদীয়াতে গৌর নিতাই মিলালো নামের ভেলা, তুমি কেন এখনো ঘুমারে মন, হরি হরি গৌর নামে গাইতে গাইতে চলেছে, সুরধনির কুলে এসেছে, পতিত পাবন নিতাই চাঁদ সুরধনির কুল আলো করে দাঁড়িয়ে উদ্ধারণের কণ্ঠে নাম শ্রবণ করে চমক উঠলেন। এই প্রভাত কালে মধুর সুরে কে নাম গাইছে, কে এমনি করে মধুর সুরে নাম গাইছে কে? হঠাৎ নয়ন পড়ল উদ্ধারণের প্রতি, কি এই যে উদ্ধারণ, আমার প্রিয় শিষ্য উদ্ধারণ, উদ্ধারণ, উদ্ধারণ। প্রভাতকালে উদ্ধারণ দত্ত নাম শ্রবণ করে চিন্তা করলেন, কে ডাকছে আমার নাম ধরে? হ্যাঁ, এদিক ওদিক চেয়ে দেখলেন কুলের সুরধনির কুল আলো করে আমার পতিত পাবন নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। গুরুদেব, 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 গুরুদেব বলতে বলতে একেবারে গুরুচরণে ভূমিষ্ঠ দণ্ডবত। হরি বল, হরি বল। গুরুদেব, এই প্রভাত কালে সুরধনির কুলে উদ্ধারণ, আমি নীলাচল হতে এসেছি, তুমি এখানে? গুরুদেব, আমি যে গঙ্গা স্নান করতে এসেছি, এই তো গঙ্গার তীরে আমার আশ্রম, গুরুদেব কৃপা করে আমার ভাঙা ঘরে আগমন করুন। জয় রাধে রাধে। পতিত পাবন নিতাই চাঁদ বললেন, যাবো উদ্ধারণ, তোমার মন্দিরে যাব, চলো তোমার মন্দিরে যাই। গুরুদেব কৃপা করে আমার ঘরে, আহ কতদিন পরে আমার শ্রী গুরুদেবকে আমার ঘরে পেলাম, মনের আনন্দে চলেছে। পতিত পাবন নিতাই চাঁদ বললেন, উদ্ধারণ, তুমি না স্নান করতে এসেছিলে? তুমি স্নান করবে না? হরি বল, হরি বল। উদ্ধারণ দত্ত বললেন, গুরুদেব, প্রভাত কালে পতিত পাবনের কুলে পতিত পাবন গুরু দর্শন করে আমার যে স্নান হয়েই গেছে। জয় রাধে রাধে। বাবা, আমাদের স্নান কয় প্রকার জানেন? সাত প্রকার, সাত প্রকার স্নান আছে। এক হলো মন্ত্র স্নান। প্রভাতকালে যদি আপনি স্নান না করতে পারেন, হয়তো কোনো স্থানে গেছেন, ওই করে জল নিয়ে বলবেন, অপবিত্রং পবিত্র বা সর্বাবস্থানগত বিবা যশ্বরেত পুণ্ডরী কাক্ষাংসা বাচ্চা পন্তরুষে, যখন মস্তকে দেবেন স্নান হয়ে যাবে, এটা হলো মন্ত্র স্নান।